জনাব ইমদাদুল হক মিলন মাঠে নেমেছেন বা তাকে মাঠে নামানো হয়েছে। উনি নিজেও মাঠে নামতে পারেন, কেন এভাবে বলা হয় অনেক সময় যে একটা গণতান্ত্রিক সরকার যদি ক্ষমতায় থাকে, আপনি যখন অনেক সমালোচনা সরকারের বাইরে থেকে কাউকে করেন, তাহলে এক ধরনের ইঙ্গিত কেউ কেউ বলেন যদি আপনি মোটামুটি পরিচিত মানুষ হন যে আপনি সরকারের কাছে আসলে কিছু চাইছেন। খেয়াল করুন, আবার গণতান্ত্রিক সরকারের সময় যখন আপনি সমালোচনা করেন, এটার মানে কেউ করতে পারে যে আপনি সরকারের কাছে কিছু চাইছেন। কিন্তু একটা স্বৈরাচারী সরকারের সময়ে যদি আপনি কিছু চান, তাহলে সমালোচনা করে লাভ নাই। সমালোচনা করলে আপনার মানে কিছু প্রাপ্তি যদি হয়ে থাকে, সেটা হচ্ছে মামলা, হামলা, তথাকথিত বিচার বা আরও বড় কিছু। স্বৈরাচারী সরকারের সময় কিছু চাইতে হলে আসলে তেলবাজি করতে হয়, সরকারের সুরে সুরে কথা বলতে হয়, সেটা হচ্ছে স্বৈরাচারী সরকারের সময় চাওয়ার প্রধান উপায়। সো মিন্দাদুল হক মিলন যা লিখেছেন সেটা তিনি ব্যক্তিগতভাবে কিছু চাইতে পারেন, তিনি যে শিল্প গোষ্ঠীর পত্রিকার কাজ করেন তাদের হয়ে চাইতে পারেন, অথবা তাকে নামানো হতে পারে পরিকল্পনা করে সরকারের দিক থেকে, যে কোনো অপশানই হতে পারে। কিন্তু উনি যে কথাগুলো বলেছেন রিসেন্টলি একটা কলামে, খুব গুরুত্বের দাবি রাখে এবং এর মাঝে আরও কিছু খুব ইম্পর্ট্যান্ট ইস্যু থাকায় এই ভিডিওটা তখন করিনি, কিন্তু আমার মাথায় ছিল এই ভিডিওটা করবো। সো আজ এটা নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই। খেয়াল করুন, উনি সাধারণত খুব বেশি কলাম লেখেন বলে আমার মনে পড়ে না, কিন্তু উনি একটা কলাম লিখেছেন, যে কলামটা কালের কণ্ঠ এবং ওই গ্রুপেরই আরও একটা অনলাইন পোর্টালে এসছে, আমার চোখে যদ্দূর পড়েছে, হয়তো অন্যখানেও এসে থাকতে পারে। ওনার হেডলাইনটা হচ্ছে, এবং আমরা জনপরিসরে অনেকে আলাপ করেছি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা অনেকে মিস করেছি, সেই জায়গাটায় আমি শেষের দিকে আসব। প্রথমে আসছি যে ওই উনি কী বলেছেন সেটা নিয়ে, এবং আমরা সাধারণত যে সমালোচনাগুলো করছি যৌক্তিকভাবে সেগুলো নিয়ে, এবং শেষে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে। ওনার হেডলাইনটা উপরে লেখেছে বিশেষ লেখা, শহরের ভেতর রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করুন। এটি কলামের মতন, এটা ফার্স্ট পেজ থেকেই শুরু হয়েছে, পরে ভেতরে গেছে। শহরের ভেতরে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করুন, এই লেখার শুরুটা এরকম। একথা শত্রুরা স্বীকার করা উচিত যে 14-15 বছরে বাংলাদেশের প্রভূত উন্নয়ন হয়েছে, উচিত অনুচিতের শিক্ষা দিচ্ছেন। পদ্মা সেতু অন্য উচ্চতায় নিয়ে গেছে, কর্ণফুলী টানেল, ব্লা ব্লা ব্লা, মেট্রো রেল, রেল স্টেশন, 20-300 ফুট রাস্তা, এসব বলে কত ইনফ্রাস্ট্রাকচার মানে উন্নয়ন হয়েছে। জনাব মিলনকে উন্নয়ন নিয়ে একটা কোর্স দিতে পারলে খুব ভালো হতো, মানে উন্নয়ন নিয়ে পৃথিবীর আলাপ আজ না, গত 25-30-40 বছর আগে থেকে, 30 বছর আগে থেকে তো হচ্ছে, 40 বছর আগেও হবে। উন্নয়ন বলতে যা বোঝায়, উন্নয়নের সংজ্ঞায়ন কী, অন্তত 20-25 বছরে তো সিরিয়াসলি আলাপ হচ্ছে, কয়েকটা ইনফ্রাস্ট্রাকচার বানালে উন্নতি হয়, এই কথা যিনি বলেন মানে ওনার এটাকে মূর্খতার বেশি কিছু মনে হয় না, উনি কিছুই জানেন না আসলে, একেবারে সাধারণ একজন মানুষ, আমাদের খেটে খাওয়া মানুষ, একটা ব্রিজ দেখে উন্নয়ন বলেন, ওই লেভেলের কথা। একটা পত্রিকার সম্পাদনা উনি করছেন। আর এই উন্নয়ন তথাকথিত যে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নকেও যদি উন্নয়ন হিসেবে ধরে নেন, সেটার মধ্যে কী হচ্ছে, কেন হচ্ছে, কী হয় না হয় সব আমরা জানি, সুতরাং এই আলাপ সরিয়ে রাখি। অর্থনৈতিক উন্নয়ন, প্রবৃদ্ধির হাত, এসব ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হয়ে উঠেছে। রোল মডেল শব্দটা খুব পরিচিত লাগছে না, কারা বলে জানেন নিশ্চয়ই। তারপরে বহু কথাবার্তা আছে, আমি এই লেখাটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, প্রত্যেকে একটু মন দিয়ে পড়বেন। ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছে, ইকোনমিক জোন হয়েছে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পেরেছে নির্বিঘ্নে, দেশে কোনো আন্দোলন জড়াও পড়াও ছিল না, জনজীবন কিছুতেই ব্যাহত হয়নি। মানে একটা স্বৈরাচারী সরকারের সময় যদি আপনি লাইনঘাট করে ব্যবসায় একবার ঢুকে পড়তে পারেন, যাতা করতে পারেন, তাহলে তা আসলে কোনো সমস্যা নেই। দেশে কোনো রকম কোনো মানে তথাকথিত অস্থিতিশীলতার কথা যারা বলেন, একটা দেশ গণতান্ত্রিক হিসাবে যদি গড়ে উঠতে চায়, তার মধ্যে তাদের কথা মতো কিছু তথাকথিত অস্থিতিশীলতা হবে। এই অস্থিতিশীলতা জনগণের, বৃহত্তর জনগণের কল্যাণের জন্য। কিন্তু এখন আনইন্টারাপ্টেড আছে, এবং এই সরকারের মধ্যে আপনার শিল্প গ্রুপটা খুব চমৎকারভাবে, যার হয়ে আপনিগুলো বলছেন, সে লাইনঘাট করে, আমরা কথ্য ভাষায় বলি না, খুব সুন্দর মতো একটা ব্যবস্থা করে নিয়েছে, এবং তারা চান এটার একটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাক। সুতরাং এখন এরকম থাকলে তাদের জন্য ভালো। এবার বলছেন উনি, এই স্বস্তিকর বাংলাদেশে, কয়েক মাস ধরে অস্বস্তির চূড়ান্ত দেখতে পাচ্ছি আমরা। অকারণ রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল, মিটিং, অবরোধ শুরু করেছে কোনো কোনো রাজনৈতিক দল। অকারণ রাজনৈতিক কর্মকাণ্ড,
শব্দগুলো খেয়াল করুন, অকারণে নাকি তারা কর্মকাণ্ড করছেন এইসব করে কোনো কোনো রাজনৈতিক দল, কাকে বলছেন বোঝেনি। তাদের নিবৃত্ত করার জন্য সরকারি দলও পথে নেমেছে, অশান্তি শুরু হয়েছে, মানুষ কর্মস্থলে পারছে না, যে জায়গাটা ইম্পর্টেন্ট, ব্যবসায়ীরা পড়েছেন চরম ক্ষতির মুখে, যে কোনো মূল্যে সব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। যে রাজনীতি মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, জনজীবনকে অস্থিরতায় ভরে দেবে, অশান্তিময় পরিস্থিতি বিরাজ করবে সারাদেশে, এই রাজনীতি আমরা চাই না। তারপর অনেক কিছু বলেছেন, তারপর বলছেন গণতন্ত্রের নামে যে তন্ত্র দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেই তথাকথিত গণতন্ত্র বাঙালি সহ্য করবে না। শব্দটা বাঙালি খেয়াল করুন, বাঙালি কারা বলে আমরা জানি, চালাকি করছেন কিন্তু আমরা বুঝতে পারছি। মানে গণতন্ত্রের নামে আমরা যদি একটা স্বৈরাচারী সরকারকে সরানোর জন্য প্রটেস্ট করি, আমরা যদি স্বৈরাচারী সরকারের নানা রকম জনবিরোধী পদক্ষেপের সমালোচনা করি, সেটার জন্য রাস্তায় প্রতিবাদ করি, তাতে জনজীবনের দুর্ভোগ হয়, সত্য। কিন্তু সেই দুর্ভোগকে গণতন্ত্রের নামে উনি তথাকথিত শব্দটা ব্যবহার করছেন, তথাকথিত গণতন্ত্র বাঙালি সহ্য করবে না। আচ্ছা, সুতরাং আমরা কোনো রকম কোনো প্রটেস্ট করতে পারবো না। এরপর একটা পর্যায়ে বলছেন অর্থনৈতিক মন্দায় ব্যবসায়ীরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের শিল্প বাণিজ্য ক্ষতি। এরপর একটা বাক্য, কোনো কোনো বড় ব্যবসায়ী ক্ষোভ অভিমান থেকে শিল্প প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দিতে যাচ্ছেন। মানে ব্যবসায়ীরা চ্যারিটি করে না? আমি অনেক সময় অনেক ব্যবসায়ীকে আসলে টিভিতে এসে কথা বলার ঢঙে দেখি যে এরকম করলে তো আমরা ব্যবসা করতে পারবো না। প্রথম কথা খুব জরুরি, আমি আমার আগে ভিডিওতে বলেছি, আমি লিখেছি, আমি প্রথম আলোতে একটা কলাম লিখেছিলাম, সেখানে এই ধনিক শ্রেণীকে নিয়ে বলেছি। একটা দেশে আমরা যেহেতু সমাজতান্ত্রিক দেশ নই, আমি ব্যক্তিগতভাবেও সমাজতন্ত্রে বিশ্বাসী নই, আমি একটা গণতান্ত্রিক ওয়েলফেয়ার স্টেট বিশ্বাস করি। সো এইসব জায়গায় আমরা যদি পুঁজিবাদী, ওটাও পুঁজিবাদেরই ব্যাপার, পুঁজিবাদের একটা ডিফারেন্ট ফর্ম, অনেক বেশি মানবিক একটা ফর্ম। সো ওখানে যেহেতু ব্যবসা এবং বাজার ভিত্তিকই হবে, সুতরাং একটা দেশে বড় বড় ব্যবসায়ী তৈরি হওয়া থাকা খুব জরুরি, খুব জরুরি। কারণ আপনি ব্যবসায় যখন ব্যবসা করতে পারেন, সেই ব্যবসা এমপ্লয়মেন্ট জেনারেট করে, সেটা মানুষের বাইং ক্যাপাসিটি বাড়ায়, এভাবেই একটা সমাজ অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। ব্যবসায়ী হতে হবে, দ্যাটস ইম্পর্ট্যান্ট, আপনি লুটেরা হবেন সেটা হতে পারে না। সুতরাং ব্যবসায়ীদের প্রতি কোনো বিদ্বেষ নাই, কিন্তু আমাদের দেশে কিছু ব্যবসায়ী আছে, আমাদের সত্যিকার অর্থে আপনি নিয়ম মেনে ট্যাক্স দিয়ে দুই নম্বরই না করে ব্যবসা করছেন, এই সংখ্যা খুব কম, নেই প্রায়। তো এখন আপনি এসে বলছেন, এবং ব্যবসায়ীরাও ইনফ্যাক্ট ব্যবসা জনসেবার জন্য করুন, এই যে বিরাট সৎ ব্যবসায়ীও যদি হন, সহি ব্যবসায়ীও যদি হন, উনি ওনার লাভের জন্য ব্যবসা করেন, উনি কারো এমপ্লয়মেন্ট জেনারেট করতে ব্যবসা ট্যাবসা করেন না, ওটাতে এমপ্লয়মেন্ট জেনারেটেড হয়, ব্যাপারটা এইরকম। সো অনেক ব্যবসায়ীকে বলতে শুনি তারা খুব ভাব ধরেন। এখানেও বলছেন কোনো কোনো বড় ব্যবসায়ী ক্ষোভ অভিমান থেকে বিশিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছেন, মানে আমাদের জন্য ওনারা চ্যারিটি করছেন, ক্ষোভ অভিমান হয়েছে, বন্ধ করবেন। বাংলাদেশে কোনো বড় ব্যবসায়ী ব্যবসা বন্ধ করবে না, কারণ এখানে ব্যবসা করেন না তারা, তারা লুট করেন, যা করেন এটা বীভৎস লুটপাট। এই লুটপাট সরকারের নানা কারসাজিতে তারা সরকারের অংশ হয়ে, অলিগার্ক হয়ে, ক্রোনি হয়ে তারা এই লুটপাট করেন। সুতরাং এই মধু ওনারা ছেড়ে যাবেন হাসি পায় শুনলে। আবার একটা জায়গায় বলছে যে ক্ষতিকারক রাজনীতি হতাশায় নিমজ্জিত করেছে সমগ্র জাতিকে, এই রাজনীতি আমরা চাই না। এরপর আসলে এত কিছু বলে ওনার যে মূল বক্তব্য সেটাই গেছেন, সেটা হচ্ছে ঢাকায় জনসভা। হেডলাইন শুনেই দেখতে পাচ্ছেন, নির্দিষ্ট জায়গা ঠিক করে দিতে হবে, এর বাইরে কেউ কোথাও, এখানে শুনি দয়া করে সরকারের নামও এনেছেন, সরকার বিরোধী দল সবাইকেই সেখানে জনসভা করতে হবে, এবং সেটা ঢাকার বাইরে একটা জায়গা ঠিক করে দিতে হবে, এখানে আর কেউ করতে পারে না। এই যে যদ্দূর বললাম, এটা নিয়ে আমি আমাদের অনেক সচেতন মানুষকে প্রতিবাদ করতে দেখেছি, খুব যৌক্তিক। আপনি আসলে সামনে যে একটা আন্দোলনের ঝাপটা আসছে সেটাকে বাঁচানোর জন্য এই আওয়াজ দিচ্ছেন, হয় সরকার আপনাকে মাঠে নামিয়েছে, অথবা আপনি নিজে সরকারের চোখে পড়তে চাইছেন, অথবা আপনার গ্রুপ, যে ব্যবসায়ী গ্রুপ, সেটার পক্ষ হয়েও আপনি চোখে পড়তে চাইতে পারেন, সম্ভাবনা আছে। এরপর যে জায়গাটা, যেটা আমরা অনেকেই মিস করেছি, আমি এটাই বলছিলাম যে তার এই বক্তব্যের মধ্যে বরং এটাই বেশি গুরুত্বপূর্ণ, দীর্ঘ কথা উনি জনসভা বলে নিয়ে বলেছেন, কিন্তু এর চাইতে এটা আরও জরুরি আছে বলে আমি মনে করি। খেয়াল করুন, সোশ্যাল মিডিয়ার নামে নানা ধরনের ক্ষতিকারক বিষয় সমাজের ভেতরে ঢুকে যাচ্ছে, সেসব কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
ইউটিউব বা ফেসবুক এ ধরনের মিডিয়াগুলোর অফিস সব দেশেই থাকে, ভারতেও আছে। এই সংস্থাগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে প্রতিটি বড় দেশ। আমরা চাই বাংলাদেশে ইউটিউব বা অন্য সোশ্যাল মিডিয়াগুলোর অফিস স্থাপিত হোক এবং সরকার কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করুক। আমি লাস্ট বাক্যটা আবারও পড়ি। আমরা চাই বাংলাদেশেও ইউটিউব বা অন্য সোশ্যাল মিডিয়াগুলোর অফিস স্থাপিত হোক এবং সরকার কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করুক। দেশ নিয়ে কোনো রকম অপপ্রচার যেন এই মিডিয়াগুলো না করতে পারে। এই জায়গাটা আমরা অনেকেই মিস করেছিলাম। তার মানে উনি এখন মাঠে এই আলাপ ছাড়ছেন, যে সোশ্যাল মিডিয়া আসলে এই একটা জায়গা তো আসলে ঝামেলা করছে তাদের। সত্যিকার একটা মেইন স্ট্রিম মিডিয়ারা এই মিলনদেরকে দিয়ে ভরে গেছে। ওখানে সরকারের উন্নয়ন আর উন্নয়ন, দেশে শান্তি আর শান্তি, এসবই চলছে। সো ওইটাই নিয়ে খুব মেজর সমস্যা হচ্ছে না। এখন সোশ্যাল মিডিয়ার উপরে যাবতীয় কোপ পড়েছে, সুতরাং ওটাকে এবার অফিস স্থাপিত এবং কঠোরভাবে উনি নিয়ন্ত্রণ করতে বলছেন। খেয়াল করুন, এই আলাপটা সমাজে ছাড়া হলো, কেউ একজন তার আবারও বলছি ব্যক্তিগত, তার গ্রুপ, ব্যবসায়ী গ্রুপ অথবা সরকারি তাকে দিয়ে কাজটা করাক, এই আলাপটা মাঠে এসছে। এবং আমি খুব সিরিয়াসলি বিশ্বাস করি, আমরা এর মধ্যেই আলোচনা করছি, অনেকে যে ফেসবুক অনেকের রিচ কমিয়ে দিচ্ছে যারা সরকারের খুব শক্ত ক্রিটিক, সো ওটা হচ্ছে। এবং এই চাপ কিছু মানুষকে দিয়ে ক্রমাগত তৈরি করা হবে, বলা হবে মাঠে, এবং একটা সময় ফেসবুক এবং ইউটিউবের ওপরেও এই চাপগুলো তৈরি করার চেষ্টা করা হতে পারে। এই যে আমি আজকে এই ভদ্রলোককে নিয়ে কথাগুলো বলছি, আমি অনেকগুলো টিভি চ্যানেলে টকশো করি, অনেকগুলো, বহুদিন থেকেই, গত চার বছর থেকে করছি, কয়েকশো টকশো করেছি, আমি বলেছি আমার একদিন ইয়েতে। আমি পাঁচটা পত্রিকায়, প্রথম আলো সহ আরও, যুগান্তর, সমকাল, বাংলা ট্রিবিউন, মানবজমিন, আজকের পত্রিকায় আমি কখনও কখনও লিখেছি, আমি এখন সময় করতে। সো এই পাঁচ ছটা পত্রিকায় আমি নিয়মিত কলাম লিখেছি একসময়, এখন ব্যস্ততার কারণে লেখা কম হচ্ছে। আমি কোথাও এটা নিয়ে একটা লেখা লিখতে পারতাম, চাইলেই পারতাম না। আমি ইউটিউব আসলে খুলেছি এই জন্য, আমি দেখলাম আমার অনেক কথা বলা হয় না। আমি বলতে চাই, আমার ঝুঁকি আছে নিশ্চিতভাবেই, অনেকে আমার জন্য আশঙ্কা প্রকাশ করেন, আমি দেশে থাকি, আমার ঝুঁকি আছে, কিন্তু তারপরেও ঝুঁকিটা আমি নিয়েছি, যতদিন পারি বলবো। এই জায়গাগুলো এখন বন্ধ করে দিতে চাইছে। দেশের বাইরে থেকে অনেকে কথা বলছেন, ফেসবুকে লিখছেন, তিনজন রাইটারের বই নিষেধ নিয়ে গতকালই একটা ভিডিও করেছে, তারা ঘটনাচক্রে তিনজনই দেশের বাইরে আছেন, কিন্তু দেশে তাদের বই প্রকাশ করা হচ্ছে, সেটা বন্ধ করে দিতে হবে। এবং ভবিষ্যতে মেসেজ দিচ্ছে বই প্রকাশ করা যাবে না। এখন মিলনরা এসেছেন, সামাজিক মাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ইনফ্যাক্ট আগামী নির্বাচনে তো রাতের বেলা সিলটিল মারা যাবে না, ফর শিওর, এটা নিশ্চিত থাকেন। যে পরিমাণ চাপ সরকার খুব গদগদ ভাব দেখাচ্ছে ডোনাল্ড লুয়ের সফরের পর, এটা আসলে এত গদগদ হওয়ার কিছু হয় নাই। তো এখন কি করবেন আপনি? এখন আপনি আসলে আগেই সব কিছুকে রেস্ট্রিক্ট করে ফেলার চেষ্টা করবেন, এবং সেই আলাপটাই মাঠে ছাড়া হয়েছে। আমি বারবার যে কথাটা বলি, এইসব লোকদেরকে চিনতে হবে। মানে জাফর ইকবালের মতো মানুষদের তো একটা বাজার আছে সরকারের কাছে, এই জাফর ইকবাল হওয়ার মতো এক ধরনের চেষ্টা দেখতে পাচ্ছি তার মধ্যে। সেই চেষ্টা সফল হবেন কিনা ডিফারেন্ট আলোচনা, কারণ ওই জায়গাও না খুব টাফ হয়ে গেছে। একটা ছোট্ট সত্য কথা বলে শেষ করে শুনতে জোকের মতো শোনাবে, নাম বলছি না, এক ভদ্রলোক, বেশ পরিচিত সাংবাদিক, কলামিস্ট, ওনার সাথে একদিন আড্ডা হচ্ছিল সরকারপন্থী। তো উনি খুব সরকারকে তোয়াজ করে লেখেন, একসময় তার অবশ্য ভিন্ন পরিচয় ছিল, উনি অনেক জনমানুষের পছন্দের মতো করে লিখতেন। তো উনি যখন সরকারের পক্ষে লিখেন, আমি বললাম যে আপনি এত প্রকাশ্য হাসতে হাসতে, ওনার সাথে একদম ফ্রেন্ডলি রিলেশন আছে, এত হাস্যকর দালালি করেন। তো উনি বলছেন, দালালি করতে গিয়েও তো সহজে জায়গা পাইতেছি না, দালালির জায়গাগুলোতে প্রচণ্ড কম্পিটিশন, বহুদিন করেও আমি খুব ভালো জায়গা করতে পারি নাই। সো মিলন দালালি করছেন কি করছেন না আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, জায়গা কিন্তু খুব টাফ, জায়গা পাবেন কি না জানি না, কিন্তু এই আলাপটা সমাজে যাতে কোনোভাবেই উঠতে না পারে, এই শহরে জনসভা হবে, এই জনসভা জনদুর্ভোগ হবে। যারা বলেন না বুঝে, এইসব রাজনৈতিক বিষয় না বুঝে, একদিনের কষ্ট দুদিনের কষ্ট, যারা এসবের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন, তাদেরকে বলি, একটা দেশ গণতান্ত্রিকভাবে আবির্ভূত হওয়ার আগে গৃহযুদ্ধও হয়েছে, আপনাদের তো বা আমাদের এখনও গৃহযুদ্ধ হতে হয়নি। সো এই ঢাকা শহরে এসব কর্মসূচি চলবে, আপনি এখন বুঝতে পারছেন না, আপনার ওই রাজনৈতিক প্রজ্ঞা নাই যার মধ্যে কনফিউশন আছে, আপনি একদিন বুঝবেন এটা আপনার ভালোর জন্য ছিল, এবং যারা রাজনীতিবিদ যারা কাজ করে এটা তাদেরও ভালোর জন্য নিশ্চয়ই, কিন্তু এটা আপনারও ভালোর জন্য, উইন উইন সিচুয়েশন। আর কোনোভাবেই মাঠ কিন্তু এখন শুধু রাস্তা না, ডিজিটাল মাঠও কিন্তু একটা মাঠ,
এটা একটা আলাদা ডাইমেনশন নিয়ে এসছে। মাঠ কিন্তু এখন দুটো হয়ে গেছে, আমরা বলি না মাঠের রাজনীতি বলতে বোঝায় রাস্তায় থাকা, মাঠ কিন্তু এখন দুটোই। সো ওই মাঠের ওপরেও কিন্তু হামলা। সো এই কলামটা দিয়ে উনি আসলে দুটো রাজনৈতিক মাঠের ওপরেই সরকারের চরম নিয়ন্ত্রণ আনার পরামর্শ দিচ্ছেন। এই আলাপ আরও আসবে, এনি বা অন্য কেউ এই আলাপটার বিরুদ্ধে খুব শক্তভাবে আমাদের কথা, আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে।